তোমার নামে শুরু আল্লাহ। কেজিএন গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন একটি প্রতিবেদনে আবারও স্বাগত জানাচ্ছি। আমার পিছনে যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্রস ব্রিডের ছাগল, আমাদের মেদিনীপুরেরই একটি নতুন খামার। আমাদেরই পরামর্শ অনুযায়ী বা আমাদের হাত ধরে শুরু হতে চলেছে, তো সেই খামারি ভাই আমাদেরকে এই ক্রস জাতের ছাগলগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং উনি একটি মাংসের জন্য ছাগলের খামার তৈরি করছেন, মাংসের বা মিট পারপাসে। তো সেই জন্য ওনাকে আমরা এই ক্রস জাতের ছাগলগুলো তুলে দিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এই ছাগলগুলোকে আমরা ভিরব্যাক কোম্পানির লিভামাইসল অর্থাৎ নীল যান দিয়ে ডিওয়ার্মিং করিয়েছি এবং আজকে তাদেরকে আমরা পিপিআরের ভ্যাকসিন করব। কোনো খামার বা কোনো খামার থেকে যখন আপনি ছাগল কিনবেন, অবশ্যই পিপিআরের ভ্যাকসিন করে ছাগল যদি আপনার ফার্মে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার ছাগলের যে মৃত্যুদর বা যে মর্টালিটি থাকে সেটা অনেক ক্ষেত্রেই কমে যায়। ছাগলের মহামারী রোগ একমাত্র পিপিআর, পিপিআরেই সবথেকে বেশি ছাগলের মৃত্যু হয়। তো সেই কারণে আপনার অবশ্যই যেখান থেকে ছাগল নেবেন, পিপিআরের ভ্যাকসিন বা পিপিআরের টিকাটি অবশ্যই ছাগলকে প্রদান করবেন, বা চোখের সামনে যদি দিতে দেখেন তবেই বিশ্বাস করবেন যে ছাগলটি পিপিআরের টিকা দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই ছাগলগুলোকে পিপিআরের ভ্যাকসিন করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তার আগে কিভাবে পিপিআরের ভ্যাকসিন রেডি করতে হয় আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে একটি ভ্যাকসিন বক্স আছে। তো এরকম একটি ভ্যাকসিন বক্স আপনাদের ফার্মে অবশ্যই রাখতে হবে। আমার কাছে কিছু কটন বা তুলো আছে আর এটি হচ্ছে আপনার স্প্রিট, সার্জিক্যাল স্প্রিট। তো তারপরেও আমার কাছে 20 নম্বরের নিডিল আছে, দেখতে পাচ্ছেন, এটি অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই নিডিলটি, এটি 20 নম্বরের নিডিল। তার সঙ্গে আমরা রেখেছি কিছু 3 ml-এর ডিসপোজাল সিরিঞ্জ। এতে যে নিডিলটি থাকে এটি খুবই পাতলা, সাবকাট রুটে দেওয়ার জন্য 20 নম্বর নিডিলই প্রয়োজন হয়। এরপরে আমাদের কাছে আছে হেস্টার কোম্পানির পিপিআরের ভ্যাকসিন, এটি হচ্ছে জল আর এটি হচ্ছে মূল ভ্যাকসিন, দেখতে পাচ্ছেন। সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে এটিকে আপনাদের বরফে রাখতে হবে, দেখতে পাচ্ছেন বরফ। পিপিআর ভ্যাকসিনের যদি আপনারা কোল্ড চেন মেনটেন না করে রাখেন, এইভাবে যদি বরফে না রাখেন, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনটি কোনো কাজে লাগবে না। এর মধ্যে লাইভ ভাইরাস আছে, সেই ভাইরাসটা যদি ছাগলের শরীরের মধ্যে মৃত্যু অবস্থায় বা মৃত অবস্থায় প্রবেশ করে, তো ছাগলের যে ইমিউন সিস্টেম আছে, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটি তার এগেনস্টে কোনো রিয়াকশান করবে না। যদি রিয়াকশান না করে কোনো অ্যান্টিডোজও তৈরি হবে না তার মধ্যে, অর্থাৎ পিপিআরের ভ্যাকসিনেশনটি সম্পূর্ণ বা বিফলে চলে যাবে আপনার। তাই এইভাবে আপনি বরফে ভ্যাকসিন অবশ্যই সংগ্রহ করবেন, এরকম ভ্যাকসিন বক্স আপনার কাছে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে হচ্ছে ভ্যাকসিনটি আপনি কিভাবে রেডি করবেন। ক্যাপটা খোলার পরে এখানে যে ক্যাপটা আছে সেটিকেও খুলবেন। খোলার পরে এখান থেকে কিছু জল আপনি এখানে নিয়ে আসবেন, 3-4 ml, নিয়ে এসে এটিকে হালকাভাবে এরকম নাড়িয়ে রেডি করবেন। রেডি করে এখান থেকে যে জলটা তৈরি হবে মূল ভ্যাকসিন থেকে, এখান থেকে জলটা নিয়ে এতে এই জলটাতে মিক্স করবেন। করার পরে আবার এখান থেকে কিছু জল নিয়ে এখানে আবার দিবেন, দিয়ে যে বাকি যে ভ্যাকসিনটাতে বা ভাইরাসটাতে আছে সেটা নিয়ে আবার এতে দিবেন, দিয়ে হালকাভাবে এরকম নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিলে এই ভ্যাকসিনটি আপনার তৈরি হয়ে যাবে। এটি আপনি প্রত্যেকটি ছাগলকে যার বয়স 3 মাসের অধিক তাদেরকে প্রতি ছাগল পিছু 1 ml সাবকাট রুট অর্থাৎ চামড়ার নিচে প্রবেশ করাতে হয়। একটি ছাগলকে পিপিআরের ভ্যাকসিন দিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ছাগলকে পিপিআরের ভ্যাকসিন করবেন। এইভাবে আপনারা চামড়াটা আলতো করে টানলে এখানে মাংস থেকে চামড়া আলাদা হয়ে যাবে এবং তারপরে আপনি এখানে 1 ml ভ্যাকসিন প্রবেশ করাতে পারেন। এইভাবে আপনারা
কুড়ি এমএল নিডিল একটি থ্রি এমএলের ডিসপোজাল সিরিঞ্জে নিয়ে আস্তে করে চামড়ায় ঢুকাবেন, তারপরে এটাকে পুশ করে দেবেন। এইভাবে প্রত্যেকটি ভ্যাকসিন প্রত্যেকটি ছাগলকে এইভাবে আপনাকে ভ্যাকসিন দিতে হবে এবং ভালোভাবে এটাকে রাবিং করে দিতে হবে বা ঘষে দিতে হবে, যাতে এই ভ্যাকসিনটি তার সারা শরীরের মধ্যে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। আর আমরা এখানে নাম্বারিং করে দিয়েছি, তাই ভ্যাকসিনেশন করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। নাম্বার দেখে দেখে আমরা প্রত্যেকটি ছাগলকে ভ্যাকসিন খুবই সহজে করতে পারছি। তো এরকম ক্রস জাতের ছাগলকে যদি আমাদের কাছ থেকে নিতে চান, অন্তত আমাদেরকে 21 দিনের সময় দিতে হবে, কারণ ছাগল কোয়ারেন্টাইন করে ভ্যাকসিনেশন করতে প্রায় 21 দিন টাইম লাগে। তো এরকম ক্রস ব্রিডের ছাগল নিতে হলে আমাদেরকে 21 দিন টাইম দিয়ে আপনারা এরকম নিতে পারেন আমাদের কাছ থেকে। প্রত্যেকটি ছাগল আপনাদের সামনে আছে, কোয়ালিটি দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্রস ব্রিড ছাগলগুলো আপনাদেরকে কেমন লাগছে। আর সরাসরি দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনেশন হচ্ছে ছাগলগুলোকে, তার আগে আমি লেভামাইসিল দিয়ে ডিওয়ার্মিংও করিয়ে দিয়েছি এদেরকে, তারপরে আমাদের খামারির হাতে এগুলোকে তুলে দেবো।